নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু ঢেঁড়সের তরকারি তৈরি করার রেসিপি। এটি বাঙালিদের কাছে অত্যন্ত সুস্বাদু এবং ভাত ও রুটি উভয়ের সাথেই খুব ভালো লাগে এবং বানানো সহজ। এর জন্য 250 গ্রাম পরিমাণে কচি ঢেঁড়স, দুটি মাঝারি মাপের আলু, একটি টমেটো ও একটি বড় সাইজের পেঁয়াজ ঠিক এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নেব। প্রথমে আলুগুলোকে ভালো করে গরম তেলে এপিট ওপিট করে 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। এবার আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব ও আরও 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এলে এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দেব। এখানে ঢেঁড়সগুলোকে কুচি নিতে হবে, তা না হলে সেই স্বাদ তরকারিতে আসবে না। এবং গ্যাসটাকে সিমে রেখে খানিকক্ষণ মতো নাড়াচাড়া করার পর ঢেঁড়স যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে নুন ও হলুদ দিলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। তারপর টমেটোগুলো মিশিয়ে দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এই সময় গ্যাস সিমে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। তবে প্রয়োজনে মাঝে মাঝে এক দুবার গ্যাস বাড়ানো কমানো করতে হবে। ঠিক এইভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোগুলো হালকা করে গলে আসে। এবার স্বাদ মতো যেমন ঝাল পছন্দ করেন তেমন গুঁড়ো লঙ্কা দিন। এবার 1 কাপ পরিমাণ জল দিয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন যে পরিমাণ তরকারি তৈরি হচ্ছে তা অনায়াসে 4 জন খেতে পারবেন। এখন 2 ছোট চামচ মতো সর্ষে বাটা তরকারিতে মিশিয়ে দিলাম। বেশি সর্ষে বাটা দেওয়া যাবে না, তাহলে তরকারি তেঁতো হয়ে যেতে পারে। এখন অল্প একটু জল দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাসটাকে সিমে রেখে সেদ্ধ করতে দিন। এবার দেখা যাবে সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার 2 চামচ মতো পোস্ত দিলাম। এবার ভালো করে পোস্ত বাটা তরকারির সাথে মিশিয়ে নিতে হবে এবং বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। তরকারিটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করুন যতক্ষণ না পুরোপুরি মাখো মাখো হয়ে যায়। এবং বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যাতে আমি এই ধরনের ভিডিও আপনাদের সাথে আরও শেয়ার করতে পারি। ধন্যবাদ।